আমার হাতে এখন খুব সুন্দর একটা জুয়েলারি বক্স, কোথাও ঘুরতে যেতে নিলে একটা জুয়েলারি বক্স সাথে করে ক্যারি করতে হয় ছোট ছোট ইয়ারিং ফিঙ্গারিং রাখার জন্য। আর জুয়েলারি বক্সটা খোলার সাথে সাথেই দেখতে পাচ্ছেন জুয়েলারি বক্স ভর্তি জুয়েলারি। তো জুয়েলারি বক্সের ডিজাইনটা কিন্তু খুব সুন্দর, একটা মিরর দেওয়া আছে আর হচ্ছে একটা ওয়াচ। এই ওয়াচটা কিন্তু অনেক সুন্দর, পুরাটা হচ্ছে স্টোন দেওয়া আছে। আর এই ওয়াচটা কিন্তু টাচ করলে তারপরে এই মাঝখানের এই লাইটটা জ্বলে, এই টাইপের ওয়াচ এর আগেও আমি পরেছি। এই ডিজাইনটা নতুন আমার কাছে, এই ডিজাইনটা বেশ পছন্দ হয়েছে। এর আগে যেটা ইউজ করেছি ওইটার ডিজাইনটা কিছুটা ভিন্ন ছিল, এটার ডিজাইনটা কিছুটা ভিন্ন। এই তো স্ক্রিনে টাচ করার পরে কিন্তু টাইমটা শো করতেছে, স্ক্রিনে হচ্ছে ডাবল বার টাচ করে তারপরে হচ্ছে আপনি টাইমটা সেট করে নিতে পারবেন। এই যে আমি হাতে পরে নিচ্ছি, হাতে পরার পরে কিন্তু এটা খুবই সুন্দর একটা গর্জিয়াস লুক দেয়, পুরাটাই হচ্ছে স্টোনের। ডায়ালটার পুরো সাইডে হচ্ছে স্টোন, আর বেলটাও পুরাটার মধ্যে স্টোনের কাজ করা। আর এটার কালারটা হচ্ছে গোল্ডেনের মধ্যে হোয়াইট স্টোন, গোল্ডেনের মধ্যে হোয়াইট স্টোনের ঘড়ি যে কোনো কালারের ড্রেসের সাথে বেশ ভালো লাগে। আমার তো ডায়ালটা খুবই পছন্দ হয়েছে। আর এটা কিন্তু ছোট করে নেওয়া যাবে, এই তো সাইডে কাটার মতো জায়গা রেখে দেওয়া হয়েছে, আপনারা চাইলে যদি হাতে বড় হয় কেটে নিতে পারবেন। আর এই প্রোডাক্টগুলো সবগুলো এসেছে হচ্ছে সি টাউন পেজ থেকে, আমি পেজটা উপরে ট্যাগ করে দেবো, ওনাদের পেজে গেলে এই প্রোডাক্টগুলো পেয়ে যাবেন। তো এই তো এখানে আরও কিছু ফিঙ্গারিং আছে। তো প্রথমে আমি যে ফিঙ্গারিংটা পরে নিলাম এটা হচ্ছে অফ হোয়াইট আর ব্লু থিমের মধ্যে একটা ফিঙ্গারিং। এরপরে আরও ফিঙ্গারিং আছে, এরপরে এটা হচ্ছে মুন থিমের মধ্যে একটা ফিঙ্গারিং, সিলভারের মধ্যে হোয়াইট স্টোনের মধ্যে একটা ফিঙ্গারিং, এটা কিন্তু সিঙ্গেল পরলে বেশি ভালো লাগবে। আর এরপরে হচ্ছে বাটারফ্লাই থিমের একটা ফিঙ্গারিং, এটা খুবই ট্রেন্ডি একটা ফিঙ্গারিং। এটার কালার কম্বিনেশনটা হচ্ছে ব্লু আর হোয়াইট, মানে একপাশে হচ্ছে হোয়াইট স্টোন একপাশে হচ্ছে ব্লু স্টোন, আর প্রতিটা রিংই কিন্তু অ্যাডজাস্টেবল। এরপরে হচ্ছে আরেকটা রিং পাঠানো হয়েছে, এই রিংটা অনেক সুন্দর, এটা হচ্ছে হালকা পিঙ্ক টাইপের আর একটা পার্লও আছে। আমার এই টাইপের একটা ইয়ারিং আছে, ওই ইয়ারিংয়ের সাথে ম্যাচ করে আমি এই ফিঙ্গারিংটা একদিন পরে নেব। আর এই জুয়েলারি বক্সটার কথা যদি বলি, কোথাও ঘুরতে যেতে নিলে কিন্তু ছোটোখাটো জুয়েলারি ক্যারি করতে হয়, সেক্ষেত্রে এই টাইপের জুয়েলারি বক্সগুলো কিন্তু খুবই কাজে আসবে। এই তো মিররের পিছনেও কিন্তু মানে আপনি জিনিসপত্র রাখতে পারবেন, এইরকম করে কিছু হুক দেওয়া আছে, নিজেরা নিজেদের প্রয়োজন অনুযায়ী জিনিসপত্র কীভাবে কী গুছাবেন সেই অনুযায়ী সেট করে নিতে পারবেন। এরপরে খুবই সুন্দর একটা জিনিস, এটা দেখতে মনে হচ্ছে না বাচ্চাদের পেন্সিল বক্স, না এটা বাচ্চাদের পেন্সিল বক্স না, তবে বাচ্চাদেরই একটা আইটেম। এটা হচ্ছে একটা স্পুন সেট, বাচ্চাদের টিফিন বক্সের সাথে আপনারা এরকম একটা স্পুন সেট দিয়ে দিতে পারেন স্কুলে টিফিন খাওয়ার জন্য। অনেক সময় আমরা ওয়ান টাইমটা দিয়ে থাকি, ওয়ান টাইম দিয়ে কিন্তু খুব ভালোভাবে খাওয়া যায় না, আর স্টিলের ফর্কের ক্ষেত্রে যেটা হয় একটু শার্প থাকে, যেটা বাচ্চাদের দেওয়াটা অনেকটাই রিস্কি, সেক্ষেত্রে এরকম প্লাস্টিকেরটা দেওয়া যাবে। আর এখানে কিন্তু দুটো চপস্টিকও দেওয়া আছে। তো এরকম একটা সেট ওদের টিফিন বক্সের সাথে দিয়ে দিলে ওদের স্পুন ফর্ক যখন যেটা প্রয়োজন সেই অনুযায়ী ওরা ইউজ করতে পারবে। এরপরে ফাইনালি যে জিনিসটা পাঠানো হয়েছে এটা হচ্ছে খুবই সুন্দর একটা ব্যাগ। প্রিয়কে নিয়ে হুটহাট কোথাও গেলে দেখা যায় প্রিয়র একটা ড্রেস ক্যারি করতে হয়, সেক্ষেত্রে এই টাইপের ব্যাগগুলো খুব কাজে লাগে। আর ব্যাগটার উপরের ডিজাইনটাও কিন্তু বেশ সুন্দর, আর ব্যাগটার ফিনিশিংটাও কিন্তু বেশ সুন্দর। উপরে একটা জিপার আছে আর ভিতরে ছোট্ট একটা জিপার আছে, ভিতরে জামা কাপড় পানির বোতল টোতল সব কিছুই ক্যারি করা যাবে। তো এই প্রতিটি আইটেমই আপনারা সি টাউন পেজে পেয়ে যাবেন, পেজটা আমি উপরে ট্যাগ করে দেবো। তো আজকের ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি, সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।